আজকে তার জীবনটা চলে গেল, এটা কি তার অপরাধ? নোয়াখালীর কোম্পানিগঞ্জে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ চ্যানেল 23 নোয়াখালী জেলা প্রতিনিধি বুরহানউদ্দিন মুজাক্কি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার রাত 10:40 চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার বিকাল 5টার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজার এলাকায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গেলে মুজাক্কির গলায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত অবস্থায় তাকে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত 10:40 তার মৃত্যু হয়। সাংবাদিক বুরহানউদ্দিন মুজাক্কির কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের নওয়াবালী মাস্টারের ছেলে। মুজাক্কির মৃত্যুতে চ্যানেল 23 ব্যবস্থাপনা পরিচালক মুন্সি আল ইমরান ও এডিটর ইন চিফ সুফি মাজহারুল মাসুম গভীর শোক প্রকাশ করেছেন। সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কিরের মৃত্যুর খবরে কোম্পানিগঞ্জের চাপরাশিরহাট বাজার এলাকায় শনিবার রাতেই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। এ সময় তারা মুজাক্কিরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আজকে তার জীবনটা চলে গেল, বিচার চাই। এই যে গলাতে লাগছে, মুখে লাগছে, বুকে লাগছে, ছররা গুলি মারছে তো অনেকগুলো জায়গায়।